আমি আসলে আমাকে কখনো সামনাসামনি দেখোনি, আর তাই তো তুমি আমাকে চিনতেও পারোনি। তুমি তোমার বোনকে উদ্ধার করতে যাচ্ছো, আর তাই মোরল হাঁটতে থাকে আর হাবু মোরলের পিছু পিছু চলতে থাকে। ওই বুড়োটা তো মিষ্টির হাঁড়িটা নিয়ে হেঁটেই চলেছে, এখন কি করে ওই মিষ্টির হাঁড়িটা আমি ওই বুড়োর হাত থেকে নেব? না না, কিছু একটা তো আমাকে করতেই হবে। ওই মিষ্টির হাঁড়িতে যখন আমার চোখ পড়েছে, তখন যে করেই হোক ওই মিষ্টিটা আমাকে খেতেই হবে। কিন্তু এ তো হেঁটেই চলেছে, কিছুতেই তো থামছে না। কি করা যায় কি করা যায়? পেয়েছি, এবার আমি বুদ্ধি পেয়েছি। ওনাকে যেভাবেই হোক ফেলে দিতে হবে, তাহলে ওই মিষ্টির হাঁড়িটা ওনার হাত থেকে মাটিতে পড়বে, তখন আমি সেটা নিয়ে নিতে পারবো। কিন্তু ওনাকে এবার আমি ফেলবো কি করে? এক কাজ করি, আমার হাতে তো বড়শি আছে, আমি বরং এক কাজ করি, আমার হাতের বড়শিটা দিয়ে ওনার হাতের মিষ্টির হাঁড়িটা নিয়ে নিই। কিন্তু তার জন্য তো ওনাকে আমার দাঁড় করাতে হবে। ওনার সামনে কিছু ঢিল ছুঁড়ে দেই, তাহলে উনি দাঁড়িয়ে পড়বে, আর সেই সুযোগে ওনার হাত থেকে আমি মিষ্টির হাঁড়িটা নিয়ে নেব। এ কথা বলে হাবু মোরলের সামনে কিছু ঢিল ছুঁড়ে মারে আর মোরল দাঁড়িয়ে পড়ে। এ কি, আমার সামনে ঢিলগুলো কে ছুঁড়লো? মোরল এদিক ওদিক তাকায়, কিন্তু সে কাউকে দেখতে পায় না। এ কি, কাউকে তো দেখছি না, তাহলে আমার সামনে ঢিল ছুঁড়লো কে? না না, ব্যাপারটা তো একদম ভালো লাগছে না। কেউ নেই এখানে, কিন্তু আমার সামনে ঢিল পড়লো। এই সাত সকালে কি ভূতের উপদ্রব হয়ে গেল নাকি? না না, এখানে আর এক মুহূর্ত নাই, এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। ওই বুড়ো তো মনে হচ্ছে ভয় পেয়ে গেছে, এক্ষুনি এক্ষুনি সুযোগ, ওই বুড়োর হাত থেকে ওই মিষ্টি কেড়ে নিতে হবে। এ কথা বলে হাবু তার হাতের বড়শিটা দিয়ে মোরলের হাত থেকে সেই মিষ্টির হাঁড়িটা নিয়ে নেয়। এ কি, আমার হাতের মিষ্টির হাঁড়িটা কোথায় গেল? তখনই মোরল তাকিয়ে দেখে একটি ছেলে মোরলের হাতের সেই মিষ্টির হাঁড়িটা নিয়ে পালিয়ে যাচ্ছে। এ কি, ওই ছেলেটা দেখে আমার হাতের মিষ্টির হাঁড়িটা নিয়ে পালিয়ে যাচ্ছে? ও আচ্ছা, তাহলে এই ছেলেটা এতক্ষণ আমার সামনে ঢিল ছুঁড়ছিল, আর এখন আমার মিষ্টির হাঁড়ি নিয়ে পালাচ্ছে। এক্ষুনি এক্ষুনি ধরতে হবে। এই এই কে কে তুই, আমার মিষ্টির হাঁড়ি নিয়ে পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি, আমার মিষ্টির হাঁড়িটা দিয়ে যা। হাবু মোরলের মিষ্টির হাঁড়িটা নিয়ে পালাতে থাকে আর মোরলও হাবুর পিছু পিছু ছুটতে থাকে। ওদিকে কিরণ আর রাজকুমার রবিন শিখার সন্ধানে বেরিয়ে পড়ে। রাজকুমার, আমার বাবা মাকে তো আমি কথা দিয়ে এলাম, এখন আমি জানি না কোন পথে বা কোন দিকে গেলে আমি আমার বোনের সন্ধান পাব। রাজকন্যা, আপনি এতটা ভেঙে কেন পড়ছেন? হ্যাঁ, আমরা জানি না যে আপনার বোন কোথায় আছে, কোন পথে গেলে আমরা তাকে খুঁজে পাব। তবে বিধাতার উপর ভরসা করে আপনি যখন বেরিয়েছেন, দেখবেন বিধাতাই আপনাকে পথ দেখিয়ে দেবে, আর ঠিক আমরা আপনার বোনের সন্ধান পেয়ে যাব। হ্যাঁ রাজকুমার, আসলে বাবা মাকে আমি কথা দিয়ে এসেছি, আর তারাও তো আমার উপর অনেক ভরসা করে আছে, আর আমি কিছুতেই তাদের সামনে শূন্য হাতে ফিরে যেতে পারবো না। রাজকন্যা, আপনি ভাববেন না, দেখুন বিধাতা চাইলে সব কিছুই সম্ভব, তাই না? আর তাই এটাও সম্ভব হবে। চলুন আমরা এভাবে সময় নষ্ট না করে ওই পথটার দিকে এগোতে থাকি। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন, আমাদের এখন প্রতিটা সময়ের মূল্য অনেক। এ কথা বলে কিরণ আর রবিন আবারও হাঁটতে থাকে। ওদিকে শকুন রাজার শিখা যজ্ঞ করতে থাকে। শকুনরাজ, আজকের যজ্ঞে তো এখনো আমার রক্ত আহত দেওয়ার প্রয়োজন পড়লো না, তাহলে কি আজ এই যজ্ঞে আমার শরীরে রক্তের প্রয়োজন পড়বে না? শিখা, আজ তোমার দ্বিতীয় যজ্ঞ, আর তাই তোমার রক্ত এই যজ্ঞে আহুতি দেওয়ার আগে তোমাকে কিছু শপথ করতে হবে। শপথ? কিসের শপথ শকুনরাজ? আজ থেকে তোমাকে শপথ করতে হবে যে তুমি তোমার শত্রুদের উপর মায়া বা দরদ কিছুই দেখাতে পারবে না। কোন শত্রু যদি এসে তোমাকে কোনো কথা বলে, তাহলে তার সেই কথাকে কখনোই গুরুত্ব দিতে পারবে না,
আর আলো বা আলো শুভাকাঙ্ক্ষী সবাইকে তোমার শত্রু মানতে হবে। আর ওরা যতই তোমাকে ছলনা দিয়ে ভোলানোর চেষ্টা করুক না কেন, কিছুতেই তাদের ছলনায় পড়া যাবে না। ঠিক আছে শকুনরাজ, আপনি যা বলবেন আমার সব কথা মনে থাকবে, আমি আপনার সব কথা অক্ষরে অক্ষরে পালন করব। আর আজ থেকে তোমার একমাত্র লক্ষ্য হবে ওই আলো আর তার কাছের মানুষগুলোকে হত্যা করা। হ্যাঁ শকুনরাজ, আমি ওই দিন ওই আলোকে হত্যা করার জন্য গিয়ে ফিরে এসেছি, কিন্তু এবার আমি যাব, কিন্তু ওই আলোকে শেষ না করে আর ফিরে আসব না। হ্যাঁ সীতা, তোমার মুখ থেকে আমি এই কথাটাই শুনতে চেয়েছি। আর আজ তুমি এই যজ্ঞকে সামনে রেখে কিন্তু শপথ করলে, আশা করি তোমার এই শপথের কথা মনে থাকবে। থাকবে শকুনরাজ, থাকবে, আপনার সব কথা আমার মনে থাকবে। ঠিক আছে, তাহলে এক্ষুনি তুমি এই যজ্ঞের আগুনে তোমার রক্তকে আহুতি দাও। শিখা শকুনরাজের কথায় নিজের শরীরের রক্ত আবারও সেই যজ্ঞে আহুতি দেয়। শিখা শকুনরাজের কথা মতো নিজের শরীরের রক্ত দেবার পরপরই আবারও সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই তো এই রক্তযজ্ঞ শেষ হলো, এবার আর কোনো বাধা নেই, শুধুমাত্র অমাবস্যা রাতের অপেক্ষা। আর তারপর শিখা আবারও আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। আর তারপর আগে আমাদের সব কাজগুলো ওকে দিয়ে করিয়ে নিতে হবে। তখনই সেখানে কালনাগিনী চলে আসে। শকুনরাজ, তাহলে কি আজকের মতো যজ্ঞ শেষ হলো? শিখা কি আপনার সব শর্ত মেনে নিতে রাজি হয়েছে? শুধু রাজি নয়, ও আমার সব শর্ত মেনে নিয়েছে, আরো শপথ গ্রহণও শুরু করে দিয়েছে। এখন অমাবস্যা রাত আসলেই ওকে আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারবো। হ্যাঁ শকুনরাজ, এবার আর দেরি করা যাবে না, ওই শিখাকে দিয়ে আমাদের সব কাজ করিয়ে নিতে হবে। আর তারপরে ওই নাগমণিকে হাজির করে আমাকে ওই নাগলোকের সিংহাসনে বসানোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ কালনাগিনী, আর সেজন্যই তো এত কিছু করতে হচ্ছে আমাকে। সূর্য, আমার ওইটুকুনি একটা মেয়ে, আর তার উপরে আমরা এত বড় দায়িত্বের ভার চাপিয়ে দিলাম, ওকে এই মহা দায়িত্ব পালন করতে পারবে? আলো, তুমি কেন ভুলে যাচ্ছ যে কিরণ তোমার কন্যা, আর তুমি তো কিরণের বয়সেই এরকম অনেক অসাধ্যকে সাধন করেছ, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেছ। হ্যাঁ সূর্য, আমি করেছি, কিন্তু আমার সাথে তখন দরবেশ বাবা ছিল, আর দরবেশ বাবা সব সময় আমাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করত, কিন্তু এখন তো দরবেশ বাবাও নেই। আর ও যদি কোনো বিপদে পড়ে যায় তাহলে কে ওকে ওই বিপদ থেকে রক্ষা করবে? আলো, এটা সত্যি যে দরবেশ বাবা এখন এখানে নেই, কিন্তু সে যেখানেই থাকুক না কেন আমাদের সবার উপর খেয়াল রাখছেন, আর অবশ্যই আমাদের জন্য বিধাতার কাছে প্রার্থনাও করছেন। আর তাছাড়া বিধাতা তো স্বয়ং আমাদের সাথেই আছে, আর আমরা আমাদের কিরণের জন্য বিধাতার কাছে প্রার্থনা করব, সে নিশ্চয় আমাদের কথা শুনবেন, আর আমাদের কিরণকে সব বিপদের হাত থেকে রক্ষা করবেন। আমি জানি সূর্য, বিধাতা আমাদের কিরণকে সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন, কিন্তু আমি যে মা, আর মায়ের মন তো, তাই সব সময় সন্তানের জন্য চিন্তা হয়। আলো, এখন তো আমরা শুধুমাত্র ওদের জন্য দোয়া করতে পারি, আর তাছাড়া রবিন তো আছে, আর রবিনের উপরে আমার পুরোপুরি ভরসা আছে, ও ঠিক আমাদের কিরণকে সাবধানে রাখবে। ওদিকে মোরুল হাবুকে কিছুতেই ধরতে পারে না, আর এক সময় সে দাঁড়িয়ে পড়ে। এই এই পাজি ছেলেটা কার? এ তো আমার নাতিরানা সব মিষ্টিটা নিয়ে চলে গেল, ভাগ্য ভালো তুই আমার হাত থেকে পালিয়ে গিয়েছিস, একবার তোকে ধরতে পারলে তোর কানটা মলে আমি লাল করে দিতাম। এখন আমি আমার নাতিটার জন্য কি নিয়ে যাব? যাই, এখন তো আর বাজারে যাওয়া সম্ভব নয়, আমাকে এখন খালি হাতে ফিরতে হবে। তবে এই পাজিটা তো মনে হয় এই গ্রামেরই ছেলে, আমাকে তো ও চেনে না, আমি ওকে খুঁজে বের করে ওর আমার সাথে অসভ্যতা করার স্বাদ ওকে আমি মিটিয়ে দেব। এ কথা বলে মোরুল তার বাড়িতে চলে যায়।
এ কি হুজুর, আপনি আপনি এতদিন পর ফিরে এসেছেন। সত্যি সত্যি আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে। এতদিন বাড়িটা ফাঁকা ফাঁকা হয়েছিল, আজ আপনি ফিরে এসেছেন। এবার আপনার জিনিস আপনাকে ফিরিয়ে দিয়ে আমি বিশ্রাম নেব। না কালু না, আমি তোকে যা দিয়েছি সেগুলো আর কোনোদিনও ফেরত নেব না। আমি ফিরে এসেছি শুধুমাত্র আমার নাতিটার জন্য। আর একা একা থাকতে আমার ভালো লাগে না, আর তাই বাকি দিনগুলো আমার নাতিকে নিয়ে কাটিয়ে দিতে চাই। কিরে কালু, আমাকে থাকতে দিবি না? এসব কি বলছেন কি হুজুর, আপনারই তো এসব কিছু। আপনি বলছেন আমি আপনাকে থাকতে দিব, এরকম বললে কিন্তু আমার খুব খারাপ লাগবে হুজুর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আর এরকম করব না। বলছি বৌমা আর তোর ছেলে কাউকে তো দেখছি না রে। ওরা তোর নানি বাড়ি গেছে, আজ বা কালের মধ্যেই ফিরে আসবে। কাল নয়, তুই যা এক্ষুনি তোর শ্বশুর বাড়িতে যা, আর ওদেরকে নিয়ে ফিরে আয়। আমার নাতির মুখখানা না দেখলে আমার ভালো লাগছে না রে। তো বন্ধুরা, কি হবে মোড়ল যখন তার নাতির মুখখানা দেখবে, সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।